হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জিওলজি ক্লাস নিব। তো তোমাদের ফাইনালের অলরেডি একটা ক্লাস আমি নিছি রকের উপরে, তো স্লাইডটা এখানে ইনক্লুড করে দিচ্ছে। তো তার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো আমি ফেসবুকে আমি আপলোড দেব, আর এই ভিডিওগুলো থাকবে হচ্ছে তোমার ইউটিউবে, ভিডিওগুলো থাকবে, ইউটিউব লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে, তোমার সেখান থেকে দেখে নিবে আর কি। কারণ আমি জুমে নিচ্ছি না, কারণ অনেকে জুমে ঢুকতে পারতেছে না বা জুমে অনেক প্রবলেম হয়, ডেটা অনেক বেশি লাগে, তাই আর কি এভাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে ফোন করে বলতে পারো, অথবা ফেসবুকে সেখানে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মিনারেলস অ্যান্ড রকস। তো এখানে মিনারেলস বলতে কি বোঝায়, এখানে সংজ্ঞা দেওয়া আছে হোয়াট ইজ মিনারেল। তো এখানে দেওয়া আছে এ বেসিক কম্পোনেন্ট অফ অল জিওলজিক ম্যাটেরিয়ালস, ইট ইস এ ন্যাচারালি অকারিং ইউজুয়ালি ইনঅর্গানিক হোমোজিনিয়াস সলিড এলিমেন্ট অর কম্পাউন্ড উইথ এ ডেফিনিট বাট নট ফিক্সড কম্পোজিশন অ্যান্ড এ রেগুলার অর্ডার ইন্টারনাল স্ট্রাকচার। অর্থাৎ মিনারেলসটা হচ্ছে তোমার ন্যাচারালি অকারিং, অর্থাৎ ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে তৈরি, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ইনঅর্গানিক, এবং এর ভিতরে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে সলিড। অর্থাৎ আমি যদি পাথরের কথা বলি, সেম পাথর কিন্তু আমার ন্যাচারালি তৈরি হয়, এবং পাথরটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক বলতে কী বোঝায়, যেটা হচ্ছে তোমার কোনো প্রাণী বা কোনো কার্বন বেসড বা কার্বনের মতো কোনো চামড়া নাই আর কি, বা যেটা হচ্ছে তোমার কার্বন ছাড়া, সেটাকে ইনঅর্গানিক বলা হয়। আর মিনারেলসে কী বলছে, যে তোমার হচ্ছে এর যে মিনারেলের যে গঠনটা সেটা হচ্ছে তোমার সলিড ক্রিস্টালাইন বডির মতো, যেমন পাথর, লবণ, এগুলো এক একটা মিনারেল। আমি যদি এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এই যে এখানে হচ্ছে আমার মিনারেলসের ছবি দেওয়া আছে, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে এক একটা মিনারেলস। এটা এটা এই যে ডায়মন্ড একটা মিনারেলস, এগুলো একটা, এগুলো হচ্ছে একটা মিনারেলস। এই মিনারেলসগুলো হচ্ছে তোমার মাটির নিচে পাওয়া যায়, ঠিক আছে। এক একটা পাথর, এগুলোকে হচ্ছে তোমার মিনারেলস বলা হয়, এটা হচ্ছে সংজ্ঞা। তো এখানে বলা হয়েছে মিনারেলের, এখানে সংজ্ঞাটা আরও স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে যে হোয়াট ডাজ দিস মিনারেল মিন, অর্থাৎ এই মিনারেল দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়। ন্যাচারালি অকারিং, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যাচারালি অকারিং, অর্থাৎ যে কোনো মিনারেল আমার প্রাকৃতিকভাবে তৈরি হতে হবে, কোনো মিনারেল হচ্ছে প্রাকৃতিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। দুই নম্বর হচ্ছে ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে কি, টিপিক্যালি নট জাস্ট মেড বাই লিভিং অর্গাজম অ্যান্ড নট মেড অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ ইনঅর্গানিক হচ্ছে তোমার কোনো লিভিং কোনো প্রাণী বা লিভিং কোনো গাছপালা এগুলো দ্বারা কখনো তৈরি হয় না, এবং কোনো অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি হয় না। ঠিক আছে, তো এর কম্পোজিশনটা নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ইত্যাদি। তিন নম্বর হচ্ছে হোমোজিনিয়াস সলিড, অর্থাৎ এই মিনারেলের ভিতরে কোনো ধরনের লিকুইড অথবা কোনো ধরনের গ্যাস থাকবে না, যা থাকবে সবগুলো আমার সলিড ম্যাটার থাকবে বা কঠিন পদার্থ থাকবে। এবং মিনারেলকে হচ্ছে সিম্পল মিনারেলে সাব ডিভাইডেড করা যাবে না, অর্থাৎ একটা মিনারেলের মধ্যে দেখা গেলো যে তিন চারটা মিনারেল বা তিন চারটা কম্পোজিশন, এরকম না। মিনারেলসের একটা মিনারেলসের মধ্যে শুধু ওই ম্যাটারটাই থাকবে, এমন না যে হীরকের মধ্যে পাথর থাকবে অথবা পাথরের মধ্যে দেখা গেলো যে আমার লবণ থাকবে, এরকম না। মিনারেলসের গঠন সবসময় একই থাকে। তারপর হচ্ছে ডেফিনিট বাট নট ফিক্সড কম্পোজিশন, অর্থাৎ এখানে হচ্ছে তোমার কম্পোজিশন হচ্ছে র্যান্ডম না, এটা হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফর্মুলা দ্বারা এই মিনারেলটা তোমার গঠিত থাকে আর কি। এরপর হচ্ছে মিনারেলসের প্রপার্টি, যে আমার মিনারেলের কী কী প্রপার্টি থাকে। এখানে যে কিছু প্রপার্টিতে আছে যে ক্রিস্টাল ফর্ম, অর্থাৎ যে হাউ মিনারেল গ্রো, এক্সটার্নাল এক্সপ্রেশন অফ ইন্টারনাল স্ট্রাকচার, জিওমেট্রিক্যালি সিমেট্রিক্যাল শেপ দ্যাট মিনারেল উইল অ্যাটেন ইফ ইট হ্যাজ এ স্পেস অ্যান্ড টাইম টু গ্রো, অর্থাৎ যে কোনো মিনারেলের ভিতর হচ্ছে তোমার ক্রিস্টাল একটা ফর্ম থাকে, এবং ক্রিস্টাল ফর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটাকে তুমি সিমেট্রিক শেপে কাটতে পারবা, ঠিক আছে, এই জন্য বলছে সিমেট্রিক শেপ অফ মিনারেল উইল অ্যাটেন। তো আর হচ্ছে তোমার যে মিনারেলটা হচ্ছে তোমার ইন্টারনাল স্ট্রাকচার অনেক ক্রিস্টালের মতো বা শক্ত একটা স্ট্রাকচারের মতো গঠিত থাকবে। দুই নম্বর হচ্ছে ক্লিভেজ বা ফ্র্যাকচার, যে ক্লিভেজ বা ফ্র্যাকচারটা বোঝায়
যে এই মিনারেলটাকে যদি আমি ভাঙি, যে মিনারেলটাকে যদি আমি ভাঙি, তো মিনারেলটা হচ্ছে তোমার যে উইক, যে যেখানে উইক উইক বন্ড থাকবে, যা যে বা যেখানে হচ্ছে মিনারেলের বন্ধনটা দুর্বল থাকবে, সেই বরাবর হচ্ছে আমার মিনারেলটা ভাঙবে। এটা এই এই ভাঙার যে বৈশিষ্ট্যটা, এটাকে আমার বলা হয় ক্লিভেজ বা ফ্র্যাকচার। তিন নম্বর হচ্ছে হার্ডনেস। এখানে হার্ডনেসের অনেক কথা বলা আছে, এত লাগবে না। এখানে হার্ডনেস দ্বারা শুধু এই যেটুকু বোঝায় যে রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন বা স্ক্র্যাচেবিলিটি। অর্থাৎ হার্ডনেস বলতে বোঝায় যে একটা মিনারেলে আমি যখন আঁচড় কাটবো বা নখ দিয়ে যখন আঁচড় করবো, তখন মিনারেলের ভিতরে তোমার হচ্ছে কোনো দাগ হবে কি না বা কতটুকু দাগ হবে সেটা। যেমন দাগ যদি না হয় তাহলে সেটা অনেক ভালো, অনেক শক্ত মিনারেল। আর যদি একটু একটু দাগ হয় তাহলে সেটাতে সেটা সামাল, একটু নর্মাল টাইপের মিনারেল আর কি। তো এই হার্ডনেসটাকে মাপার জন্য যে মো স্কেলটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে মো স্কেলের হচ্ছে ইউনিট, এটা লাগবে না, শুধু একটু জানলে হবে। তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, যে আমার হচ্ছে বিভিন্ন মিনারেলের স্পেসিফিক গ্র্যাভিটি আমার বিভিন্ন থাকে। তারপর লাস্টার, লাস্টারটা কাকে বলে, লাস্টার হচ্ছে আমার একটা মিনারেল হচ্ছে তোমার কীভাবে তোমার লাইটটাকে রিফ্লেক্ট করে, যেমন মেটালিক ও নন মেটালিক। অর্থাৎ যদি আমার মিনারেলটা লাইটটাকে রিফ্লেক্ট করে তাহলে সেটাকে মেটালিক বলবো, আর মিনারেলটা যদি আমার লাইটটা রিফ্লেক্ট না করে, যদি গ্লোসি বা ডাল টাইপের হয়, তাহলে বুঝতে হবে যে এটা নন মেটালিক মিনারেলস। এখানে আরও বিষয় আছে, যেমন ডায়াফিনিটি, ডায়াফিনিটি হচ্ছে এটা কীভাবে আমার লাইটটাকে ট্রান্সমিট করে, অর্থাৎ ট্রান্সপারেন্ট নাকি অপেক। ট্রান্সপারেন্ট মানে কি, দেখা গেল যে আমি এক পাশ থেকে আরেক পাশ দেখতে পাচ্ছি, আর অপেক্ষ মানে হচ্ছে আমি দেখতে পাবো না এরকম আর কি। তারপর হচ্ছে স্ট্রিক, স্ট্রিক হচ্ছে যে আমার হচ্ছে কালার অফ পাউডার অর পালভারাইজড মিনারেল অর আনগ্লেসড সিরামিক প্লেট। অর্থাৎ মিনারেলের কালার, অর্থাৎ মিনারেলটাকে আমি যদি পাউডার করি তাহলে পাউডার মিনারেলের কালারটা কেমন হবে সেটা আর কি। যেমন মেটালিক, মেটালিক মিনারেলের কালার একরকম হয়, নন মেটালিক, নন মেটালিক মিনারেলের কালার একরকম হয়। তারপর আছে কালার, আরেকটা বৈশিষ্ট্য। তো কালার হচ্ছে আমার নর্মালি সামনে থেকে একটা মিনারেলকে যেরকম লাগে দেখতে সেটা আর কি। তারপর আছে ডাবল রিফ্রেকশন, যে দ্যাবিলিটি অফ মিনারেল টু স্প্লিট লাইট। অর্থাৎ যদি আমি একটা মিনারেলে লাইট ফালাই, তো এই লাইটটা আমার দেখা গেলো যে দুই ভাগে ভাগ ভাগ হয়ে দুই দিকে চলে গেছে, এটাকে আমার ডাবল রিফ্রেকশন বলা হয়। যেমন ক্যালসাইট, যেমন আমি যদি ক্যালসাইটের ভিতরে যদি আমি, যেমন ক্যালসাইট শো এ ডাবল ইমেজ হোয়েন প্লেসড ওভার এ প্রিন্টেড ম্যাটেরিয়াল। অর্থাৎ ক্যালসাইটকে যখন আমি প্রিন্টেড করে ম্যাটেরিয়ালের উপরে প্লেস করবো, তো এটা আমার দুইটা ইমেজ দেখাবে দুই দিকে। তারপর হচ্ছে আমার ম্যাগনেটিজম, অর্থাৎ একটা মিনারেলের আমার হচ্ছে ম্যাগনেট হিসেবে কাজ করতেছে কিনা এটার উপর নির্ভর করে, যে বিভিন্ন কোনো কোনো মিনারেল আছে যেটা আমার চুম্বক হিসেবে কাজ করে, কোনো কোনো মিনারেল আছে যেটা চুম্বক হিসেবে কাজ করে না। তারপর হচ্ছে মিনারেল স্ট্রিয়েশন, অর্থাৎ ডায়াগনিস্টিক লাইন্স অবজার্ভ অন সাম মিনারেলস। কোনো কোনো মিনারেলে দেখা গেলো যে আমার বিভিন্ন ধরনের লাইন দেখা যায় ডোরা কাটা টাইপের, সেটাকে আমার বলা হয় ডায়াগনিস্টিক লাইন। তার স্মেল, অর্থাৎ গন্ধ, অর্থাৎ হচ্ছে বিভিন্ন মিনারেলে আমার বিভিন্ন গন্ধ থাকে, এটাও একটা প্রপার্টি। যেমন সালফার ইজ এ গুড এক্সাম্পল অফ এ মিনারেল দ্যান স্মেলস, অর্থাৎ সালফার টাইপের মিনারেল যেগুলো সেগুলোতেও ইজিলি গন্ধ পাওয়া যায় আর কি, এটা। তারপর টেস্ট, যে একটা মিনারেল কীরকম টেস্ট হয়। তারপর রিয়াকশন, অর্থাৎ মিনারেলকে আমি অ্যাসিডে দিলে সেটা কেমন রিয়াকশন দেখায়, এগুলো হচ্ছে প্রপার্টি অ্যাকচুয়ালি। তা ফ্লোরেসেন্স, অর্থাৎ মিনারেল হচ্ছে আমার আল্ট্রাভায়োলেট লাইটে কীরকম গ্লো করে। তারপর হচ্ছে পিজো ইলেকট্রিসিটি, অর্থাৎ মিনারেলটা হচ্ছে যখন আমার ইলেকট্রিক কারেন্টে থাকে তখন, মানে যখন মিনারেলটা আমার স্ট্রেসে থাকে তখন সেটা আমার ইলেকট্রিক কারেন্ট দেয় কি না। তারপর রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ মিনারেলটা আমার রেডিয়েশন দেয় কি না। তারপর মেল্টিং পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন মিনারেলের হচ্ছে আমার বিভিন্ন মেল্টিং পয়েন্ট থাকে। অর্থাৎ এগুলোর উপর ভিত্তি করে আমার মিনারেলটাকে বের করা হয় আর কি, যে মিনারেল টাইপটা আমার কেমন। তো যাই হোক, আবার আসলাম। তো এবার হচ্ছে আমার কম্পোজিশন অফ মিনারেলস, অর্থাৎ একটা মিনারেল আমার কী ধরনের কম্পোজিশন থাকে। যেমন হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে আমার মিনারেলের
অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন? একটা মিনারেলের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে, আমি যদি বলি এখানে সেন্ট্রাল রিজন ইজ কল্ড আ নিউক্লিয়াস, তো মিনারেলের সেন্ট্রালে আমার নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের পাশে প্রোটন এবং নিউট্রন থাকে, এনে সেটা বুঝেছি। প্রোটন এবং নিউট্রন হচ্ছে আমার নিউক্লিয়াসকে ম্যাচ দেয়, এটা আমরা কেমিস্ট্রিতে পড়ছি, কেমিস্ট্রির মতোই গঠন। এক একটা মিনারেলস হচ্ছে আমার এক একটা সলিড, এবং সলিড যেহেতু মেটাল বা যেটা ম্যাটার, এই প্রত্যেকটা ম্যাটারের আমি জানি যে প্রত্যেকটা ম্যাটারের তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, এগুলোই আর কি। এখানে বলছে যে নেগেটিভলি চার্জ পার্টিকেলস যেগুলো নিউক্লিয়াসের চারপাশে সেগুলোকে আমার ইলেকট্রন বলা হয়। এরপর আসছে হচ্ছে মিনারেলসের কিছু গঠন, যেমন রক ফর্মিং মিনারেলস। রক ফর্মিং মিনারেলস নর্মালি 4000 মিনারেল এই পর্যন্ত পাওয়া গেছে, যেগুলো যে মিনারেল হচ্ছে আমার রক বা পাথর গঠন করে। তো রক ফর্মিং মিনারেল এখানে বলছে কমন মিনারেলস দ্যাট মেক আপ মোস্ট অফ দ্য রকস অফ আর্থ ক্রাস্ট, অর্থাৎ আর্থ ক্রাস্টের ম্যাক্সিমাম রক গঠন করছে যে রক ফর্মিং মিনারেলগুলো। তো দে আর অনলি এ ফিউ ডজন মেম্বার্স অ্যান্ড দে আর অনলি 8 এলিমেন্টস দ্যাট মেক আপ 97% অফ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট, অর্থাৎ এই যে যত মিনারেলগুলো আছে 4000 মিনারেল যেটা হচ্ছে আমার আর্থ ক্রাস্ট গঠন করছে আজ পর্যন্ত, তো এই মিনারেলগুলো হচ্ছে আমার কী করে যে এর মধ্যে 8টা এলিমেন্ট কমন, যে এই 8টা এলিমেন্ট হচ্ছে আমার এই 97% আর্থ ক্রাস্ট গঠন করে, বা 8টা এলিমেন্ট প্রত্যেকটা মিনারেলের ভিতরে থাকে। কী কী এলিমেন্ট এখানে বলা হয়েছে যে অক্সিজেন 60.5%, সিলিকন 20.5%, অ্যালুমিনিয়াম 6.2%, আয়রন 1.9%, ক্যালসিয়াম 1.9%, সোডিয়াম 2.5%, পটাশিয়াম 1.8%, আর ম্যাগনেশিয়াম হচ্ছে 1.4%, এই কম্পোজিশনে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে মিনারেলের কিছু ক্যাটাগরি দেওয়া আছে যে কী কী ক্যাটাগরি মিনারেল আমি পাবো। তো এখানে যেমন রক ফর্মিং মিনারেলস, কমন রকস যা দেখি আমরা বিল্ডিং ল্যান্ড স্কেপিংয়ের জন্য, তার অর ফর্মিং মিনারেলস, অর ফর্মিং অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে আমার সংকর, যেমন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা রাসায়নিক দ্রব্যের জন্য হচ্ছে এই ধরনের মিনারেলগুলো বের করা হয়, যে আমি রাসায়নিক কিছু কেমিক্যাল তৈরি করবো, তো এই কেমিক্যালগুলো পাওয়ার জন্য আমার হচ্ছে এই মিনারেলগুলো মাইন করা হয়। তো ইন্ডাস্ট্রিয়াল মিনারেলস, যে মিনারেলস ইউজ ফর দেয়ার প্রপার্টিস, ড্রাই ওয়েল, জিপসাম, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মিনারেল বলতে কিছু কিছু মিনারেল আছে যেগুলো হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার হয়, যেমন কোনো কিছু জমি যে শুকনা করতে চাই বা ভিজাতে চাই বা রং করতে চাই এরকম আর কি। তারপর অ্যাক্সেসরি মিনারেলস, দ্য স্মল পার্সেন্টেজ অফ এ রক কম্পোজিশন অ্যান্ড ক্লুজ টু অরিজিন অফ এ রক, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্সেসরি মিনারেল হচ্ছে আমার রকের কম্পোজিশন বা রক মিনারেলের সামান্য একটা পার্সেন্টেজ এই আর কি। তো জেমস্টোনস হচ্ছে কি, যেমন ডায়মন্ড বা হীরা বা ডায়মন্ড, বিভিন্ন ধরনের জেম, এগুলো হচ্ছে এক একটা আমার মিনারেলস যেগুলো হচ্ছে আমার বিউটির কাজে ব্যবহার করা হয়। মিনারেল গ্রুপস, এখানে কিছু গ্রুপস আছে, কমন মিনারেলস ফল ইন্টু ডিস্টিংক্ট কেমিক্যাল গ্রুপস অন দ্য বেসিস টু দ্যার কম্পোজিশন। তারপর বলছে যে এখানে যে মিনারেলের কিছু গ্রুপ আছে, গ্রুপ বা আয়ন বা যেটা বলে, এর মধ্যে কমন গ্রুপ হচ্ছে সিলিকেট, জেটেক্স বলতে আমার যে কোনো ধরনের মেটাল হতে পারে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এর সাথে সিলিকেট যুক্ত হলে সেটা একটা মিনারেলস। তারপর যে কার্বনেট একটা গ্রুপ, সালফেট একটা গ্রুপ, অর্থাৎ মিনারেলের সাথে সালফেট, কার্বনেট, সিলিকন, সিলিকেটস এগুলো যুক্ত থাকে বিভিন্ন মিনারেলের সাথে, অর্থাৎ কোনো সাথে সালফাইড, কোনো সাথে অক্সাইড, ক্লোরাইড, এই গ্রুপগুলো হচ্ছে মিনারেলের সাথে যুক্ত থাকে। তো এটাই মিনারেলের নর্মাল চ্যাপ্টার, তোমরা পারলে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবা মিনারেল কী, নিজেরাও বুঝবা। আর তোমার যে চাইলে তোমাদের এসকে গার্ডের বই আছে, সেখানে মিনারেলসের চ্যাপ্টার আছে, সেখানে তোমার ভালো ডিসক্রিপশন আছে, তোমরা যদি জানতে চাও সেখান থেকেও করতে পারো। তো এরপর আসি রকের ক্লাসটা আমি এর আগে নিচ্ছি, তোমরা সেখান থেকে গ্রুপ থেকে স্লাইডটা নিয়ে সেখানে ইউটিউব লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পারো। এখানে হচ্ছে রকের স্লাইডটা দেওয়া আছে, যে রক হচ্ছে আমার ন্যাচারালি অকারিং সলিড, আমরা জানি রক কি। এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে যে ইগনিয়াস রক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইগনিয়াস রক, তিন প্রকার ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, আর হচ্ছে মেটামরফিক রক। ইগনিয়াস রক কি, যেটা আগ্নেয়গিরি থেকে হয়, এই যে এই ইগনিয়াস রক, এটাও ইগনিয়াস রক, এই যে ইগনিয়াস রক যেটা হচ্ছে আগ্নেয়গিরি থেকে হয়। তো অনেক সময় আগ্নেয়গিরি পাহাড় থেকে বের হয়, তো পাহাড় থেকে তো সব লাভা আমার বের হয় না, কিছু কিছু লাভা পাহাড়ের ভিতরেই থাকে। তো পাহাড়ের ভিতরে যে লাভাগুলো শুকনা হয়ে থাকে সেটাকে আমার ইগনিয়াস রক, ইন্ট্রুসিভ রক বলা হয়। আর যে রকটা হচ্ছে আমার, আর যে লাভাটা আমার বের হয়ে শুকনা হয়, অর্থাৎ বাইরে বের হয়ে সেটা শুকায় যায়, সেটাকে আমার বলা হয় এক্সট্রুসিভ রক। যেমন আমি যদি বলি এই যে এটা হচ্ছে আমার এক্সট্রুসিভ, এই রকটা হচ্ছে আমার বাইরে বের হয়েছে, লাভাটা পাহাড়ের বাইরে বের হয়ে শুকায়া এরকম হয়েছে, এটাকে আমার ইগনিয়াস এক্সট্রুসিভ রক বলা হয়। আর এই রকটা হচ্ছে আমার পাহাড়ের ভিতরেই আসলো,
এই জন্য আমি এটাকে বলবো ইন্ট্রুসিভ রক, পাহাড়ের ভিতরে থেকে শুকাইছে পরে ঠান্ডা হয়ে। এটা এরপর আসে আমি সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক কি, আসা যায় যে বাতাসে আমার বিভিন্ন ধুলাবালি উড়ে বেড়ায়, সেই ধুলাবালিগুলো আমার হাজার হাজার লাখ লাখ বছর কোনো এক জায়গায় এরকম ডিপোজিট হয়ে এরকম পাথরের মতো হয়ে যায় আর কি চাপে। এটাকে আমার সেডিমেন্টারি রক বলে, যেখানে সে সংজ্ঞাটা দেওয়া আছে। সেই রক আর ফর্মড একটা আর্থ সার্ফেস বাই দ্য অ্যাকুমুলেশন অ্যান্ড সিমিটেশন অফ ফ্র্যাগমেন্ট অফ আর্লিয়ার রকস। এখানে সেডিমেন্টারি রকের ফর্মেশন বলা আছে যে সেডিমেন্টারি রক প্রোডিউসড হয় প্রথমে হচ্ছে আমার আগে যদি কোনো রক থাকে সেই রক থেকে আমার ওয়েদারিং বা বাতাসের মাধ্যমে সেটা ক্ষয়প্রাপ্ত হয়। ওয়েদারিং ওয়েদারিং মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া, বাতাসের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়, তারপর সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেটা আমার ট্রান্সপোর্ট হয় বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে তারপর অন্য এক জায়গায় সেটা ডিপোজিট হয়, হয়ে সেখানে আরেকটা রক গঠন করে আর কি। এন ওই সব কিছু দেয়া আছে, তোমরা এই একটু নিজেরা পড়ে নেওয়া, সেম ঘটনাটাই বর্ণনা করা আছে। তিন নম্বর হচ্ছে মেটামরফিক রক। মেটামরফিক রকটা অনেকটা সেডিমেন্টারি রকের মতোই, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার ধরলাম যে আমার একটা ইগনিয়াস রক, বা ধরলাম যে আমি ইগনিয়াস রক ধরলাম, ইগনিয়াস রকটা অনেক দিন পর ধরলাম যে মাটির নিচে জমা আছে। তো মাটির নিচে জমা থাকতে থাকতে অনেক টেম্পারেচার প্রেশারে দেখা যায় যে সেটা আরও শক্ত একটা রক গঠন করে, যেটাকে আমার মেটামরফিক রক বলা হয়। অথবা দেখা গেলো যে আমার খুব বড় একটা সেডিমেন্টারি রক বা মিনারেলস আছে, সেটা আমার এই পানির মাধ্যমে ওয়াশ হয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়, তো নতুন একটা পাথর গঠন করে, সেটাকে আমার মেটামরফিক রক বলা হয়। যে বলছে মেটামরফিক রকস আর ফর্মড বাই সাবজেক্টিং এনি রক টাইপ, সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, অর্থাৎ সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, যে কোনো রক থেকে আমার বিভিন্ন টেম্পারেচার প্রেশারের মাধ্যমে মেটামরফিক রকটা আমার গঠিত হয়। এই যে আর এই প্রসেসটাকে বলা হয় মেটামরফিজম, ঠিক আছে। এটা হচ্ছে রক সাইকেল। তো রক সাইকেলটা হচ্ছে আমার একটা প্রসেস যে মাধ্যমে আমার একটা পাথর সেডিমেন্টারি মেটামরফি ইগনিয়াস তিন ধরনের রকে চলে যায়। যেখানে এটা দেয়া আছে এই কথার সাথে তোমরা মিলাই দেখবা কীভাবে হয়, আর গত লেকচারে আমি বুঝাই দিছি, এটা তোমরা সেখান থেকে দেখে নিও। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্ত থাক, নেক্সট দিন আমি প্লুটন থেকে শুরু করব। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই অথবা আমাকে ফোন করে বলতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর সবাই ক্লাসে একটু মনোযোগ দিও। আর এই ভিডিওর আর এই লেকচারটা আর যে কোনো এখন থেকে সব লেকচার এরকমই হবে যে ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা স্লাইড থেকে নিয়ে স্লাইডের লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবা বা দেখবা ইউটিউবে।